দর্শকদের মধ্যে আনন্দ উল্লাস এবং উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো ত্রিপুরা ভার্সেস মুম্বাই রঞ্জি ট্রফি ম্যাচ। আগরতলার এমবিবি স্টেডিয়ামে এত দর্শক দেখে কিন্তু স্টার ক্রিকেটাররা উচ্ছ্বসিত। তবে আগরতলার দর্শকদের মন ভরেনি, দর্শকরা জানতে চাইছে পরবর্তী ম্যাচ কবে হবে। কুণাল পাণ্ডিয়ার নেতৃত্বে কিন্তু বরোদা দল আসছে আগরতলাতে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ কবে শুরু হবে এবং কে হবে প্রতিপক্ষ? মুম্বাইয়ের ক্রিকেটাররা কিন্তু হারে হারে টের পেল যে ত্রিপুরার বোলাররা কীরকম। ত্রিপুরার ক্রিকেট ইতিহাসে এবং রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথমবার ত্রিপুরা মুম্বাইয়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনল। হ্যাঁ, 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ত্রিপুরা ভার্সেস মুম্বাই ম্যাচে ত্রিপুরা পেল 1 পয়েন্ট এবং মুম্বাই পেল 3 পয়েন্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা ভার্সেস মুম্বাই ম্যাচে কি পেল ত্রিপুরা, কি পেল মুম্বাই এবং কি পেল ত্রিপুরার দর্শকরা এবং ত্রিপুরাবাসী। তাছাড়াও আলোচনা করব আগরতলার এমবিবি স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ কবে শুরু হবে এবং কে হবে প্রতিপক্ষ। আপনারা হয়তোবা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে কুণাল পাণ্ডিয়ার নেতৃত্বে বরোদা দল আসছে ত্রিপুরাতে ত্রিপুরার সাথে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে। তো আজকের ভিডিওতে সবই আলোচনা করব, কবে ম্যাচ হবে, কোথায় হবে, এভরিথিং। সো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে ত্রিপুরা রঞ্জি ক্রিকেট টিমকে সাপোর্ট করবেন। তাছাড়াও আপনাদের কী মতামত তা কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ত্রিপুরার মণিশঙ্কর মুরাসিং, ত্রিপুরার অভিজিৎ সরকাররা কীরকমের বোলিং করে? মণিশঙ্কর কিন্তু ত্রিপুরার স্টার ক্রিকেটার, ত্রিপুরার একজন বেস্ট অলরাউন্ডার, যিনি নাকি ইংল্যান্ডে গিয়ে কাউন্টিং খেলে এসেছে এবং খুব ভালো পারফরমেন্স করে এসছে এবং বেস্ট ফর্মে আছে। প্রথমে আলোচনা করছি ত্রিপুরা ভার্সেস মুম্বাই ম্যাচে মুম্বাই দল কী পেল এবং ত্রিপুরা দল কী পেল আর দর্শকরা কী পেল। ত্রিপুরার ক্রিকেটার এবং মুম্বাই ক্রিকেটাররা দেখলো যে রঞ্জি ট্রফিতে কী পরিমাণে দর্শক আসতে পারে এবং দর্শকদের উন্মাদনা। দর্শকরা কিন্তু মুম্বাই এবং ত্রিপুরার ক্রিকেটারদের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে, কেউ বা ফটো তুলছে, এত ভালোবাসা। মুম্বাই ক্রিকেটাররা এবং ত্রিপুরার ভিন্ন রাজ্যের ক্রিকেটাররা কিন্তু এই দৃশ্যটা আগে দেখেননি, যা ত্রিপুরার জন্য একটা ভালো ব্যাপার এবং ত্রিপুরাবাসী হিসেবে আমিও গর্বিত। ম্যাচের ফলাফল, মুম্বাই দল প্রথম ইনিংসে লিড নিয়েছে, তাই মুম্বাই দল এই ম্যাচ থেকে নিয়েছে 3 পয়েন্ট আর ত্রিপুরা পেয়েছে 1 পয়েন্ট। এটা হলো রঞ্জি ট্রফির নিয়ম। একটা ম্যাচ যখন ড্র হবে, যারা প্রথম ইনিংসে লিড নেবে তারা পাবে 3 পয়েন্ট। ত্রিপুরার ভাগ্যটাই খারাপ, উড়িষ্যার সাথে যদি ম্যাচটা হতো তাহলে কিন্তু ত্রিপুরা পয়েন্ট টেবিলে হয়তোবা একে বা দুয়ে থাকতো। ত্রিপুরার প্রথম ইনিংসে ত্রিপুরার হয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছে ত্রিপুরার ব্যাটার জিয়ানজৎ সিং। হ্যাঁ, ত্রিপুরার হয়ে উনি রঞ্জি ট্রফি খেলে এবং উনি কিন্তু সেঞ্চুরি করেছে। মুম্বাইয়ের হয়ে মুম্বাইয়ের অলরাউন্ডার হিমাংশু সিং নিয়েছে 6-6টা উইকেট। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মুম্বাইয়ের অলরাউন্ডার হিমাংশু সিং। এই ম্যাচ শেষে ত্রিপুরার অধিনায়ক ভিন্ন রাজ্যের ক্রিকেটার এবং মুম্বাই ক্রিকেটাররা দেখলো যে ত্রিপুরার ক্রিকেট ফ্যানরা কত পাগল। আগরতলার এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ম্যাচ দেখতে ত্রিপুরার কত ক্রিকেট প্রেমী উপস্থিত হয়েছে, যা সত্যি ভিন্ন রাজ্যের ক্রিকেটারদেরকে আওয়াজ করেছে। তো দর্শকরা কিন্তু এখন জানতে চাইছে যে আগরতলার এমবিবি স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ কবে এবং কার সাথে হবে খেলা, কোন স্টার ক্রিকেটার আসছে। হ্যাঁ, আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা দলের রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচ বরোদার সাথে, যে খেলাটা শুরু হবে 6 নভেম্বর এবং শেষ হবে 9 নভেম্বর। ওই ম্যাচটাতে কিন্তু বরোদা দলের অধিনায়ক হলো আরেকজন স্টার ক্রিকেটার কুণাল পাণ্ডিয়া। হ্যাঁ, পরবর্তী ম্যাচ আপনারা 6 নভেম্বর থেকে দেখবেন এবং মাঠে উপস্থিত থাকবেন বরোদা দল, ত্রিপুরা দল এবং কুণাল পাণ্ডিয়া। অবশ্যই যারা প্রথম ম্যাচটা উপভোগ করতে পারেননি, দ্বিতীয় ম্যাচটা উপভোগ করার চেষ্টা করবেন এবং মাঠে উপস্থিত হবেন। আশা করি ওই ম্যাচটাও হবে জমজমাট এবং ত্রিপুরা দল ভালো কিছু করবে, কারণ ত্রিপুরা দল কিন্তু এখন আর আগের মতো সেই পুরানো ত্রিপুরা দল নেই। তাই আমাদের বিশ্বাস ত্রিপুরার ছেলেরা খুব ভালো করবে এবং বরোদা ম্যাচটা থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করবে। সো বন্ধুরা, আশা করি ত্রিপুরা রঞ্জি দলের ক্রিকেট পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন।
তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টুরের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।